সালামু আলাইকুম রঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন বাজে প্রায় সাড়ে নটা কি পনেরো দশটা নাস্তা করা হয়ে গেছে আজকে নাস্তা মানে রুটি কম ছিল জাস্ট শুধু মাহিনের হয়েছে মিশন তো সকালবেলা কিচ্ছু নাস্তা করে না কারণ কালকে আমার মানে রুটি বানানোর খালা অ্যাবসেন্ট ছিল তো যাই হোক সে এক ইতিহাস আমি টুকটাক নাস্তা করে ভাবলাম যে না টেবিল টেবিল সব গুছিয়ে নেই এই তো হলো অবস্থা অধরা রান্নাঘরে চলে আসছে আমি অধরার সাথে গল্প করতেছে টেবিলটা মুছে দিচ্ছি এই হলো অবস্থা মানে এক রাত্রের মধ্যে মনে পুরা বাসার মধ্যে মানে সাইক্লোন ঘূর্ণিঝড় সব হয়ে যায় কেন জানি রাত্রের মধ্যে সব অগোছানো হয়ে যায় এই হলো অবস্থা তো ডাইনিং টেবিলটা দিয়েই তো আমি সবসময় শুরু করি তা প্রতিবারের মতো আজকেও ডাইনিং টেবিল দিয়ে শুরু করলাম আর গরমের দিনে যেটা অবস্থা মহিলাদের ম্যাক্সিমামই মনে হয় আমার মতো ফ্রিজে আর জগে পানি উঠা যা সারা যায় না ক্ষেত্রে আবার ফিল্টারেও সে একই অবস্থা মানে পানি দেওয়ার এক ঘন্টার মধ্যেই মনে হয় পানি শেষ হয়ে যাচ্ছে কি যে করার মানে করবো বুঝে পাই না আর এই কাজটা মনে হয় আমার সবচেয়ে মানে বিরক্তিকর একটা কাজ এই জগ ভরা বোতল ভরে ফ্রিজে দাও আর হলো ফিল্টারে পানি দাও নিজের সাথে নিজেই গজ গজ করি আর কাজ করতেছি কি করব কিছু করার নাই। আর এই যে রান্নাঘরে অধরা আছে বললাম যে যা করার কর আস্তে আর কিছু বলতে পারবো না আর ধুলার কথা নতুন করে কিছু বলার নাই তারপরে বৃষ্টি হওয়ার পরে আমার মনে হচ্ছে কিছুটা কিছুটা কমছে খুব যে বেশি তা না এরকম তারপরেও আমার এই যে ওভেন টোভেন সব কিছু একটু বাইরে বের করে পিছনের জায়গাগুলো সব ঝাড়ু দিয়ে দিতে হবে কানি কোনা অনেক ময়লা জমে গেছে মনে হচ্ছে হাত যায় বাট ঝাড়ু মতো পোষাচ্ছে না এই তো অবস্থা অনেক দিন ধরে তো ঝাড়াঝারি করি না হাত ব্যথার কারণে তারপরেও তো না করলে চলে না ফ্যানগুলো মুছতে হবে ফ্যানগুলো প্রত্যেকটা ফ্যানই নষ্ট মানে নোংরা হয়ে আছে। কিন্তু যে হাতের ব্যথার কারণে আবার প্রচণ্ড গরম সাহসী করতে পারতেছি না যে কি করব কি করব আর এই যে এই ফুলগুলো মানে কয়েকদিন পর পরে সাত আট দিন দশ দিন পর পরে কেমন যেন ধুলা পড়ে যায় না মুছলে আর হয় না এরকম তো সেগুলো একটু মুছে মুছে দেই আজকে আবার ড্রয়িং রুমে বেশ খানিকটা মানে আজাইরা কাজ আছে সেগুলো আবার করতে হবে না করলে আর উপায় নেই আরে যতরা বলতেছে কি রান্না করব কি রান্না করবো তো বললাম তোর যেটা খুশি সেটা রান্না কর আমাকে জিজ্ঞেস করিস না কিছু কারণ ফ্রিজে মুরগিও রান্না করা আসে ট্যাংরা মাছ সেদিন রান্না করছে একদম হাতি দেই নেই ইনটেক অবস্থায় অমনি আছে ওকে বললাম যে জাস্ট মিশনের জন্য কিছু একটা কর তাই হবে তো বলতেছে যা পাতা হলে না হয় ডাল ভত্তা করি ডিম ভুনা করে দেই বললাম যে আচ্ছা ঠিক আছে দে তোর যেটা খুশি সেটা দে সাতা যা রান্না করি তাই ফ্রিজে গড়াগড়ি করে এই তো অবস্থা তিনজনের জন্য তিন রকম খাবার করা একটা ঝামেলা আর আর আমি তো আম মানে আম বের হওয়ার পর থেকে আমি মনে হয় যে ম্যাক্সিমাম সময়ই তিনবেলায় আমি এখন আমমুড়ি খেয়ে বেঁচে আসছি এই আমমুড়ি খেতে আমার ভাল লাগে রুটি না মানে ভাত এগুলো কিচ্ছু খেতে ইচ্ছা করতেছে না তো যাই হোক বক বক করতে করতে চলে আসলাম ড্রয়িং রুমে অনেক দিন হলো ভিডিওতে একটা কথা বারবার বলতেছিলাম যে ড্রয়িং রুমে সোফার কাবারগুলো মানে চেঞ্জ করতে হবে এটা প্রায় বানায় ফেলছে মাস খানিক তো হবেই কিন্তু এই যে গরমের কারণে চেঞ্জ করবো চেঞ্জ করবো মানে করে করে মানে ইয়া করতে পারতেছি না হয়ে উঠতেছে না কারণ সোফার কাবার পাল্টানার যুদ্ধ করা একদম সমান কথা তো অনেকদিন ধরে অধরাকে বলতেছি যে অধরা তুই একটু চেঞ্জ করে দিবি আমার তো হাতের ব্যথা তো অধরা বললো যে আপা আজকে যেহেতু হালকা কাজ তাহলে না হয় মানে আজকে করে দিই তারপরেও মাছ কাটা ছিল ফ্রিজে দু রকমের ছোট মাছ রয়েছে কিন্তু ভিজানো হয় নাই আগে এখন তো ভিজবে না মানে অধরা চলে যাবে তো বললাম যে তাহলে সোফার কাবারগুলো না হয় চেঞ্জ করে দে এই এই কালারটা আমি এর আগে কোনোদিন বানাই নাই এবার কেন যেন চোখে পড়লো ভাল লাগলো তার জন্য নিয়ে নিলাম যে একটা খয়রি কালার তো আসেই ডিপ খয়রি আর এটা না হয় এই কালারটাই নেই তো এবার আর কাবার যেটা লাগানো আছে সেটা খুলবো না ওইটা কাবার মানে ইয়া হিসাবে ব্যবহার করে এটা উপরে দিয়ে দেবো তো চিন্তা করতে করতে অধরাকে বললাম যে অধরা চলে আয় রান্না মানে রান্নাঘর রেখে তাই যে অধরা রান্নাঘর থেকে চলে আসতে বললাম যে তুই লাগা আমি তোকে একটু হেল্প করি তো বলতেছে যে আপু আমি লাগাই দিয়ে পারবো ও আবার আম্মার বাসায় এগুলো টুকিটাকি কাজ আম্মার সাথে করতো তো মানে সবই মোটামুটি পারে আর এই যে আমি পিছন থেকে সোফাটা মানে ডিপ ক্লিন করে দিচ্ছি মানে গদির নিচ দিয়ে মনে হয় নিচেও ধুলা জমে যায় কোথেকে এত ধুলা আসে আল্লাহ জানে আর যারা আমাকে ম্যাক্সিমাম দিন বাটিকে থ্রি পিস পরা দেখেন তারা একটু ইগনোর করবেন কারণ গরমে মানে আই লাভ বাটিক বাটিক ছাড়া আমি চলতেই পারি না আজকে না শুধু এটা আমার একদম ইন্টারমিডিয়েটের লাইফ থেকে বাটিকে থ্রি পিস আমার সব সময় পছন্দ বাটিকে থ্রি পিস ছাড়া আমার চল মানে চলবেই না এই অবস্থা কাজে কেউ যদি দেখতে সমস্যা হয় যে ম্যাক্সিমাম দিনে বাটিক পরা দেখি আমার কিন্তু এই কালারেরই তিনটা বাটিক মানে উনিশ বিশ কালারের কাজে কিছু মনে করার কোনো কিছু নাই একটু ইগনোর করবেন কারণ আমি গরমে বাটিক পড়তে খুব পছন্দ করি এবার আমার আম্মাকেও বলছে যে আম্মা তুমি বাটিক পরো দেখো গরম কম লাগবে আম্মাও দেখে বলতেছে তাই তো অন্য অন্য যত মানে সুতি হোক লোন তো আমি পড়তেই পারি না অসহ্য লাগে লোন এই লোনের যত কথাই বলুক না কেন পাকিস্তানের লোন বাংলাদেশি লোন যত লোনে হোক আমার কাছে গরম কমে না খারাপ লাগে তো যাই হোক এই যে একটু সোফাটা কানি কোনায় খয়রি কালার একদম ধুলা মনে হয় জুমে জুমে গেছে ভিতরে চারপাশে তো এগুলো একটু মুছে দিচ্ছি আর অধরাকে বলতেছে তুই না হয় আমাকে একটু সোফার কাবারটা পড়ায় দে তো ও না থাকলে সাহস করতাম না কারণ অনেক কষ্ট হয় পড়াতে এই যে কেমন বাঁকা তারা তেরা হয়ে রয়েছে এগুলো সাধারণত ওর বাবা থাকতে ওর বাবাই পড়ায় দিত আমাকে যেগুলো হলে আমার হাত ব্যথা হবে সেগুলো শুনলে কখনোই আমাকে করতে দিত না এই যে খাবারগুলো লাগানো হয়ে গেছে এখন মানে ইয়া করে ফেলবো ভালো লাগতেছে মনে হয় নতুন জিনিস সবই তো ভালোই লাগার কথা খারাপ লাগার কথা নাই যে আমি রেডি করে ফেলছি অলরেডি কভারগুলো দিয়ে আমার ড্রয়িং রুমের ফাইনাল লুক কিন্তু এরকম সেই সাথে কিন্তু আমি চাদরটাও চেঞ্জ করে ফেলছি আর আমার এখানে খুব শখ যে পাঁচটা বালিশের পাঁচটা কাবার থাকবে পাঁচ রকম কিন্তু আসলে শেষ সারা বিক্রি করতেছে না ইমন পাজি এই কারণে আমি আনতে পারতেছি না এই তো অবস্থা নিয়েও মার্কেট যেতে হবে এই যে খাটের চাদরটাও চেঞ্জ করে দিছি আর এখন ড্রয়িং রুমের লুকটা কিন্তু একটু হলেও রকম আসছে আমার মনে হচ্ছে এই তো অবস্থা আমার ড্রয়িং রুম মানে আমার একটা সাধনার জায়গা সব সময়ই আমার ড্রয়িং রুম গোছায় রাখতে গোছাতে খুব ভাল লাগে অধরাও বলতেছিল যে আপা আপনার মনে হয় কাজগুলো খুব ভাল লাগে না বললাম যে হ্যাঁ আমার জীবনে সবচেয়ে অশান্তির আর অসহ্য কাজ হল রান্না করা রান্না করা আমার করতে ইচ্ছা করে না প্রয়োজন আমি খাবো না খাইতেও ইচ্ছা করে না এর জন্য অনেকে বলবে যে রান্না করে না কিন্তু খাইতে তো পারো কিন্তু খাইতেও আমার ইচ্ছা করে না খাওয়াটাও আমার পছন্দ না যারা খাই খাই করে তাদের আমার দেখতেও ইচ্ছা করে না আর এই যে আমার ড্রয়িং রুমের ফাইনাল লুক আশা করছি ভাল লাগবে খারাপ লাগবে না যে কোনো জিনিসই আপনার রুচি মানে স্বাদ এবং সাধ্যের মধ্যে যদি পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি করে আপনি গুছিয়ে রাখেন সেটা দামে কম দামে এটা ম্যাটার করেন আমি সব সময় বলছি যে আপনার স্বাদ এবং সাধ্যের মধ্যে সব কিছু সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখলে যে কোনো জিনিস ভালো লাগবে যে কোনো জিনিস সেটা নট অনলি নতুন জিনিস মানে যে কোনো জিনিসই হতে পারে পুরানো হলেও সেটা যদি পরিষ্কার হয় একটু আয়রন করা হয় একটু মানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় দেখবেন যে ভাল লাগবে আমি সব কিছু আজকে চেঞ্জ করে দিছি সোফার কাবার খাটের চাদর সাথে আবার টেবিলের ম্যাটটাও কিন্তু রানারটাও কিন্তু আমি চেঞ্জ করে দিচ্ছি এই হলো আমার ড্রয়িং রুমের এখনকার ফাইনাল লুক কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সাথে আমি ছোট কুসুম কবার গুলো মানে চেঞ্জ করে দিব কিন্তু আজকে আর না তারপরে চলে আসলাম ডাইনিংয়ে গ্লাসগুলো নিজে ধুয়ে ভাবলাম যে একটু ডাইনিং টেবিলের রানারটাও চেঞ্জ করে দেই আর টেবিলের রানার ভাস করে রাখলে এখন ধোয়ার পর তো ভাস করে রাখতেই হবে ভাস করে রাখলে এরকম ভাস ভাস হয়ে থাকে কেমন যে একটা অশান্তি লাগে তা বলার মতো না এটা কি এত ছড়ায় রাখা ধোয়ার পরে সম্ভব এটা দেখা যায় ম্যাক্সিমাম টাইম এরকম ভাস ভাস হয়ে থাকবে একদম বাজে লাগে দেখতে আমার কাছে এই মেজাজটা খারাপ হয়ে যায় তো যাই হোক টেবিলটাও গুছিয়ে নিলাম জগ গ্লাসগুলো আমি নিজেই মেজে নিচ্ছি এটা তো সবসময় আমি আগেই বলছি যে আমার জগ গ্লাস সবসময় আমি নিজে মাজি এটা সাধারণত সাধারণত আমি খালাদের কাছে খুব একটা দেই না আমার কাছে পছন্দ না এই হলো অবস্থা আজকের আবহাওয়াটা গরম আছে প্রচণ্ড সেক্ষেত্রে বাতাসও আছে রোদের তীব্রতাটাও কিন্তু বেশ খানিকটা বেশি বেশ খানিকটা বেশি কম না অনেক রোদ আমার এই যে দরজা জানালা দিয়ে সব রোদ বাতাস সব একাকার হয়ে আসতেছে এখন আয়রন গরম করে দেখি এটা একটু ভাসটা সোজা হয় নাকি হবে না মনে হয় তারপরেও একটু মানে ট্রাই করার বৃথা চেষ্টা তো এই হলো অবস্থা সারাদিন আমি আমার ঘর নিয়েই পড়ে থাকি এখন বিকালবেলা এই যে আমার খালামনি চলে আসছে এটা আসিরের বেশ খানিকটা পরে আমার মাথা ব্যথা করতেছে ওর আম্মাকে ফোন দিয়ে বলছে যে এসে একটু আসো আমার মাথায় তেল দিব। ছোট বোন তো যা বলি তাই শোনে ফোন দেওয়ার দশ মিনিট কি বিশ মিনিটের মাথায় প্রার্থনাকে সঙ্গে নিয়ে চলে আসতে যে প্রার্থনাও কি করতেছে তার ভাইদের সাথে তার ভাইরাও যায় খুশি সে আসলে এই মাহিন্তু যে শয়তানকি করতেছে ঘুম ঘুমের ভাব করতেছে এই তারপর আস্তে আস্তে সে মিশনের সাথে দেখা করতে সে কিন্তু খালামনির বাসায় আসলে তার আর কিচ্ছু লাগে না সে বিশাল খুশি হয় খালামনির বাসায় এসে এই হলো অবস্থা তো ভাই বোনের বন্ধন চিরদিন যেন এরকমই অটুট থাকে এই কামনাই করি সেক্ষেত্রে প্রার্থনা এসে তো সে খালামনিকে পেবি যায় খুশি যে না সে আজকে থাকবে যাবে না কিন্তু এটা তো হবার না তার তো পরীক্ষা আছে এসা তো কিছুতে রেখে যাবে না আর এসে আসার সময় সচেতনভাবে তার ভাগনা ভাগ্নিদের জন্য লুডুস রান্না করে নিয়ে আসতে এসার হাতে লুডুস পাস্তা তারপরে আরও যেগুলো ইয়ে আছে ওরা বাচ্চারা খুব পছন্দ করে আমার লুডুস রান্না একদম ভালো হয় না আর আমার গরমের মধ্যে রান্না করে ছাতাটা করতে আমার যেতে একদম ইচ্ছা করে না এটা যারা আমাকে চেনে তারা জানে তো এসে আবার বলতেছে যে আপু লুডুস রান্না করছিলাম বাসায় ভাবলাম যে ওদের জন্য নিয়ে আসি তা বললাম যে খুব ভালো করছিস খালা বলে কথা যে পরিবেশন করতেছে তার ভাগনা ভাগনি ভ্যাগনা ভাগনি না ভাগনা এবং মেয়েকে সাথে আমাকে বলতেছে আপু তুমি খাও তো বললাম যে আমার খুব গরম লাগতেছে এখন ভাল লাগতেছে না এই তো অবস্থা ছেলেরা খুব খুশি ও হঠাৎ করে আসলে ওরাও খুব খুশি হয়ে যায় অল্পক্ষণের জন্য আসছে বাগরে নামাজ পরে আবার চলে যাবে এই যে মিশন ই কি করতেছে যে খালামণি তোমার তো সামনে ম্যারেজ ডে কী খাওয়াবা মানে জুন মাসে আমাদের দুই বোনেরই ম্যারেজ ডে এটা আমার বড় ছেলে বলতেছে এই আমি বললাম তো যরা খালামনিকে যতটা না খালা ভাবে তত তার চেয়ে বেশি ফ্রেন্ড ভাবে এই সব কিছু শেয়ার করে আমার কোনো অভিযোগ থাকলে ওরা খালামনিকে দেয় এই এসব সেটা বলতেছে যে তোমার আম্মুর ম্যারেজটা তো আগে তোমার আম্মু আগে খাওয়াবে সেটা বলতেছে কত গল্প অল্পক্ষণের জন্য আসলেও মনে হয় যে আনন্দ মানে বাদ মানে না আর এই যেখানে তারা দুই ভাই বোন বসতে অপোজিটে মাহিন আর এসা বসতে আর আমি তো ক্যামেরায় আসি একজন না একজন তো মোবাইল ধরতেই হবে ব্লগার বলে কথা কিছু করার নাই আর এসার হাতের পাস্তা বলেন লুডুজ বলেন পুটিং বলেন তারপরে আর কি কি যেন করে অনেক কেক আসে হাবি জাবি সব কিছুই অনেক মজা আমার হাতের এগুলো কোনো কিছুই তেমন ভালো হয় না আমার করতেও ভাল লাগে না এই যে প্রার্থনা লাইক দিচ্ছে যে খুব মজা হয়েছে খালামনি তো হঠাৎ হঠাৎ আসলে ভালোই লাগে আর আসছে কিন্তু জাস্ট আমার মাথায় তেল দেওয়ার জন্য মাছ মাথায় তেল দিয়েই চলে যাবে এই অবস্থা আর এই জরা চলে যাচ্ছে মা মেয়েকে বিদায় দিচ্ছি পার্সোনার মন খুব খারাপ কিন্তু কালকে এক্সাম আছে চলে তো যেতেই হবে তো বললাম যে ঠিক আছে যাও না হয় আবার এসো এই তো এসাকে বিদায় দিয়ে সন্ধ্যার পরে আবার আমি যাব নিচে তো যেসাকে বিদায় দেওয়ার পরে সমাগ্রেবের পরে বেশ খানিকটা পরে ভাবলাম যে না একটু নিচে যেতে হবে মিনাবাজারে কিছু টুকি টাকি কেনাকাটা আছে ও যে আমি তো বলছি গত সপ্তাহে যে বৃহস্পতি শুক্র শনি কিছুটা অফ থাকে মিনাবাজারে তো একটু গেলে দেখা যায় সুবিধা হয় সাত দিনের যে জিনিসগুলো দেখা যায় লাগতে পারে ওই জিনিসগুলো আনলে ভালো হয় বাই অন গেট অন থাকে বা থ্রি অন গেট অন থাকে এরকম তো এর জন্য একটু যাচ্ছি আর সাথে একটা বেড কাভারও চেঞ্জ করতে হবে সেটাও নিয়ে যাচ্ছি সন্ধ্যার পরে আসলে আমি একবার না বের হলে ভালো লাগে না সারা সারাদিনের যত কাজ থাকে সন্ধ্যার পর বের বের হলে মনে হয় সেরে নিয়ে আসি এটাই ভালো লাগে তাই যে লিফটের মধ্যে আমি ঘেয়ে অস্থির হয়ে যাচ্ছি সেক্ষেত্রে বারবার দেখতেছি যে নিস্তলা কতক্ষণ কতক্ষণ এই তো অবস্থা আর ছেলেদের পরীক্ষা দুই ছেলেকে দু রুমে দিয়ে আসছি যে কেউ কারোর সাথে কথা বলো না পড়া শেষ করো আম্মা আসতেছি সেই সাথে আমি চলে আসলাম চাদরটা চেঞ্জ করে মিনাবাজারে মিনাবাজারের প্রত্যেকটা ছেলে মেয়ের ব্যবহারে আমি আবারও বলবো অনেকে বলবেন যে আপনি বারবার বলেন কেন ও ওরা আজকে বলতেছিল যে ম্যাম আমাদের মিনাবাজারকে তুলে ধরে আসলে আমি তো প্রত্যেকটা দিন গেলে ওদের ব্যবহারগুলো আমি এক একদিন এক এক রকম পাই প্রত্যেকটা দিনই মনে হয় আজকের চেয়ে আগামীতে আরও ভালো এরকম হয় যেমন আজকে জিজ্ঞেস করতেছে যে ম্যাম আপনি ভিডিওতে এটা বলছেন আমরা শুনছি অনেকে বলতেছে আমি তো সাবস্ক্রাইব করে পেলাম না খুঁজতেছিলাম ভালোই লাগতেছিলো তারপর বারবার ঝুরি নিয়ে এসে অনেক অনেক হেল্প করতেছিল মানে অনেকবার বলতেছিল যে না ম্যাম আপনি আমাদের সম্বন্ধে অনেক ভালো কথা বলছেন আমরা শুনছি এই তো তো যাই হোক এই যে ছেলেটা আমার সাথে সাথে একদম আমার যা যা লাগবে প্লাস কি কী বাই অন গেট অন কোনটাতে কী ফ্রি আছে সব ঘুরে ঘুরে দেখাচ্ছে আর বলতেছে যে ম্যাম এটা নেন সেটা নেন এটা নিলে এইটা ফ্রি ওটা নিলে এইটা মানে কম দাম এই তো অবস্থা এই যে সস দেখাচ্ছে আমার বাসার সসটা শেষ হয়ে গেছে দাসকেও সাজেস্ট করলো যে ম্যাম আপনি কিন্তু ইয়াটা নিতে পারেন আহমেদেরটাও নিতে পারেন টেস্ট করে দেখতে পারেন আমরা সাধারণত প্রাণের সসটাই মানে ইয়া করা হয় বেশি তো ভাবলাম যে না আজকে না আমাদের ফুড প্রোডাক্টটা নেই একটু মানে ইয়া করে দেখি খেয়ে দেখি কেমন লাগে সেই সাথে নিব হলো চার জার যারে কিন্তু চার জার ছিল না আমি কমপ্লেন করছিলাম যে চার একটা জার রাখতে হবে এই তেসপাহানির দেখে জার চলে আসতে মার্শাল্লা কোনো কিছু কমপ্লেন করলে সেটা যদি মানে ইয়া করে ফোকাস করে সেদিকে আসলে ভালো লাগে আর তারপর তো সার পিক্সেল তো বাসায় নৈমিত্তিক ব্যাপার লাগবেই তো এখানেও কিছুটা সার আছে সেটাও একটু নিয়ে নিলাম আসলে বৃহস্পতি শুক্র শনি ও আমার চিরকাল শেষ হয়ে গেছে চার আসলে সুপার শপগুলোতে আসলে হয় কি যে ঘুরতে ঘুরতে বোঝা যায় যে কোনটা নাই কোনটা লাগবে এটা মানে দেখলে মানে ইয়া হয় যে না এটা তো নিতে হবে তো সেটা নিয়ে নিলাম একটা চিরকালও নিয়ে নিলাম সাথে এই যা ইত্যাদি ইত্যাদি সাত দিনের যা নিলাম সাত দিন মোটামুটি চলে যাবে বিশেষ করে আমার আশা হয় বিস্কিটের জন্য কারণ মাহিন তো ওই যে চার সাথে বিস্কিটটাও খুব বেশি পছন্দ করে এই টোচ বিস্কিটটা বেশি পছন্দ করে কিন্তু আমরা যে টোস্ট বিস্কিটটা বেশি খাই সেটা আবার মিনাবাজারে এখানে নাই তো যাই হোক সেটাও আবার একটু দেখলাম সাথে শ্যাম্পুটা একটু ইয়া করতে থাকলাম যে কোনটার সাথে কোনটা ফ্রি আসে বা কয় টাকা ফ্রি আসে বাট শ্যাম্পুতে খুব একটা বেশি নাই এর জন্য আর নেওয়া হলো না তো পুরা মিনাবাজারটাই আমি ঘুরে ঘুরে দেখতেছি ভাল লাগতেছে সব আসে সব আছে সবই হাতের নাগালের মধ্যেই এই তো অবস্থান আমি কিন্তু মিনাবাজারে যেহেতু এসি করা একটু হলেও মানে কমফোর্ট নিয়ে কেনাকাটা করতে পারতেছি অতটা অস্থিরতা কাজ করতেছে না বাট বাইরে প্রচণ্ড পরিমাণে গরম এত গরম তা বলার মতো না আর সানসিল্ক শ্যাম্পুটা আমি পিঙ্কটা দীর্ঘদিন ব্যবহার করতেছি আমার চুলগুলো প্রায় একটু কেমন যেন ইয়া ড্রাই হয়ে যাচ্ছে বেশি তো ভাবতেছি একটু চেঞ্জ করতে হবে আর যেটা বলতেছিলাম যে মিনা বাজারে একদিন আসলে আমার দেখা যায় যে সাত দিন আর মানে শুকনো কেনাকাটা না করলেও চলে যেগুলো ড্রাই গ্লোসারি সেগুলো সাধারণত আমি এখান থেকে নিয়ে যাই নিলে দেখা যায় যে আমার সুবিধা হয় আর যেটা বলতেছিলাম যে বাচ্চাদের এক্সামের কারণে ওতে চাটাও খুব ঘন ঘন দিতে হয় কাজে চা চিনি দুধ প্লাস বিস্কিটটা একটু বেশি প্রয়োজন হয় কারণ আমার ছেলেরা দেখা যায় কোনো মিষ্টি জিনিস খুব একটা খেতে পছন্দ করে না এর জন্য একটু সমস্যা আর এই যে আমার সাথে ঝুড়ি নিয়ে হেল্প করতেছে ও অলরেডি আমার ভিডিওগুলো দেখে আমি ভিডিওতে কী বলি না বলি সেটাও আমাকে প্রুভ করার জন্য বললো খুব ভাল লাগলো আমার ভিডিওগুলো যখন কেউ দেখে সেটা আবার আমাকে বলে আমার এত ভালো লাগে মনে হয় নিজে সন্তানের মতো আমার সন্তানের প্রশংসা যেমন আমার কাছে করলে আমার ভালো লাগে আমার ভিডিওর কথা যখন কেউ বলে যে কেউ দেখে বা দেখে আমি কি বলি যেমন আমি জিরোকাল দিয়ে চা খাই সাথে আবার বলছি যে মাহিন তো খাবে চিনি দিয়ে ও মাহিনের নামটা মনে রাখছে আসলেও মানে মানুষের মধ্যে বড়ো ছোট মনের মানুষ যেমন আসে এই তেমনি বড় মনের মানুষও কিন্তু অনেক আছে আমি তো ওদের একটা সাধারণ ক্রেতা মাত্র ওদের এত উৎসাহ নিয়ে আমি বললাম যে প্রতিদিন দেখতে হবে এমন কোনো কথা না সাবস্ক্রাইব বলে না ম্যাম কেন দেখব না আমি সময় পেলেই দেখি এই তা তখন খুব ভালো লাগে যে আসলে মানে শয়তান মানুষ যেমন দুনিয়াতে আসে তেমনি ভদ্র মানুষও দুনিয়াতে আসে এই প্রত্যেকটা ছেলেমেয়ের ব্যবহারই জাস্ট অমাইক জাস্ট অমাইক বলার মতো না আর ওরা যে আমার ভিডিওগুলো প্রত্যেকটা ছেলে মেয়ে দেখে ওরা যে সাবস্ক্রাইব করছে এটা আমার কাছে খুব ভাল লাগে আর এই যে লুডুস নিয়ে এসা সাধারণত একটু থিকলিডিস্ট লুডুসটা পছন্দ করে তো সেটা আবার একটু খুঁজে খুঁজে দেখতেছি যে কোনটা যেন কোনটা যেন এসার আবার এগুলোর ক্ষেত্রে খুব মানে বাতেন আসে তা সেটা আবার খুঁজে খুঁজে দেখে নিয়ে নিলাম নিয়ে চলে যাচ্ছে কাউন্টারের দিকে যেন আর আর হাত পারবে না ম্যাক্সিমাম বিস্কিটই বেশি নেওয়া হয়েছে আর আদার্স জিনিসগুলো যেগুলো না নিলেই না সেগুলো এখান থেকে আবার শোপও নিয়ে নিলাম ওই যে থ্রি অন গেট ওয়ান তিনটা কিনলে একটা ফ্রি এগুলো দেখা যায় নিলে অনেক দিন চলে যায় বা হাতের কাছে থাকলে আর মানে ইয়া করার প্রয়োজন হয় না এই তো অবস্থা তারপরে যে হইল রুসটা একটু খুঁজে নিয়ে যে কোথায় পাবো আর কী কি জানো একটু ছিল বা চোখে পড়ার জন্য ঘুরতেছিলাম যে না দেখি পড়ে নাকি অনেক কিছু আছে যে চোখে পড়লে মনে হয় তারপর আবার দেখা যায় যে খেয়াল থাকে না এই তো অবস্থা জাস্ট একটা কফিও নিলাম নিয়ে যাচ্ছে কাউন্টারের দিকে প্রায় শেষের দিকে সব কেনাকাটা তো এখানে যে বিলটা কার্ডের দিয়ে বললাম যে না এখন তো আর দেরি করা যাচ্ছে না হাতও পারবে না দুইটা ব্যাগ তিনটা ব্যাগ হয়ে গেছে আরে জিয়াসির নামে একটা ছেলেও আমার মানে ভিডিওটার ইয়া পাচ্ছে না ইউটিউবে সার্চ দিয়ে পাচ্ছে না তাই বললাম দুঃখ করলাম বললাম যে ইনশাল্লাহ পেয়ে যাবা একটু ট্রাই করে দেখো তাই পাবা তো যাই হোক সেটা দিয়ে চলে আসলাম বাসায় এই তো বাসার নিচে বড়ো ছেলেকে একটু বসতে জাম্মুকে এসে একটু নিয়ে যাও তো যে মিশন চলে আসছে আমাকে নেওয়ার জন্য ব্যাগ বেশি হয়ে গেলে ওদেরকে ফোন দিলে দেখা যায় যে ওরা চলে আসে আর আমি ঘেমে একবারে মনে হচ্ছে যে গোসুল করে উঠছি জাস্ট বাসায় মানে এসির মধ্যে থেকে যেখানে এসি থাকে সেখানে একটু কমফোর্টেবল ফিল করি মানে বাকি সময়টা যে থাকে এই যে একদম আমার জাত অবস্থা মিশন বলতেছে যে তুমি এত ঘামতেছ কে মানে তুমি কেন বাইরে যাও বারবার বলতেছে তো বললাম যা বোনা গেলে তো হয় না তো এই অবস্থা গরমে আসলে আমরা একদমই মানে উপযোগী না এই আবহাওয়ার সাথে তো সেটাই চিন্তা করতেছি আর লিফ্টের দিকে তাকায় আসছি যে না তাড়াতাড়ি বাসায় চলে যাই একদম মনে হচ্ছে আমি ঠাস করে পড়ে যাবো আর পানি পিপাসা লাগছে প্রচণ্ড পরিমাণে এখন থেকে বের হওয়ার সময় ভাবছি যে পানি নিয়ে যেতে হবে এই কারণ আমি কোথায় না কোথায় যে অসুস্থ হয়ে যাব আনলাই জানে তো এই তো অবস্থা তো বাসায় চলে আসছি মাহিন অপেক্ষা করতেছে আমি আসছি এই মাতৃমিনা বাজার থেকে কয়টা বাজে নয়টা তো গত সপ্তাহে গেছিলাম এই সপ্তাহে আবার সাত দিন না আট দিন পরে গেলাম এসে টুকিটাকে কিছু নিয়ে আসলাম ওদের আসলে যে বলছি বৃহস্পতি শুক্র শনি কিছু কিছু প্রোডাক্টের ওয়ান গেট অন থাকে ভাবলাম যে আস্তে তুই নিয়ে আসি না হয় এই তো অবস্থা নিয়ে আসলাম বিস্কিট তারপরে নিয়ে আসলাম হলো সার্ফ এক্সেল এটা হলো দুটার সাথে পঞ্চাশ টাকা ফ্রি তারপরে আছে হলো কি এটা এটা হলো গোলমার্কের একটা টোল বিস্কিট মানে তো টোজ তারা মানে চা খেতেই চায় না চায় না মানে পারে না তার জন্য নিয়ে আসলাম একটা টোল বিস্কিট নিয়ে আসলাম আমার যে জিরো ক্যালটা শেষ হয়ে গেছিল জিরো ক্যাল আর নিয়ে আসলাম হলো ওরিও বিস্কিট বিস্কিটে বেশি ভাত এই যে এর এই স্টিক নুডুলসটা খুব ভালো একদম রেস্টুরেন্টের মতো এইটা এটা খুব পছন্দ করে আমার বাচ্চা তো নুডলস ম্যাক্সিমাম এসা রান্না করে এই জন্য আজকে তিন প্যাকেট নিয়ে আসলাম যে এসা রান্না করে এটার সাথে অবশ্য মানে বায়ন বেটন ছিল না বা ফ্রি ছিল না আর আজকে মাপ দুধে দশ পঞ্চাশ টাকা ষাট আর নিয়ে আসলাম হলো সপ নিয়ে আসলাম এটা হলো মানে বাই ওয়ান গেট ওয়ান না এটা বাই থ্রি গেট ওয়ান তিনটা কিনলে একটা ফ্রি সাবান তো এতটা লাগেই সেটাও নিয়ে আসছি নিয়ে আসছি চা পাতা ইস্পাহানির এই চার জারটা আমার কাছে খুব ভালো লাগে মানে প্যাকেটের চার চেয়ে এইটার টেস্টটা মনে হয় একটু হলেও ডিফারেন্ট প্যাকেটের চেয়ে এটা আমার মনের ধারণাও হতে পারে তবে আমি চার পাঁচটা ইউজ করলাম এ পর্যন্ত মানে এই এই চাটা আমার কাছে এই জারের চাটা বেস্ট চাটা ছাড়া আমার অন্য ভালোই লাগে না কেন যেন আরো নিয়ে আসলাম হলো এই যে আহমেদের সসটা আজকে তো যে তোমায় ভাই ভাইবোনের সস নিয়ে সস ছিল না শেষ হয়ে গেছে খেয়াল ছিল না এবার আনলাম হলো প্রাণেরটা আনলাম না এটা হলো আহমেদেরটা আনলাম আশা করছি যা ভালো লাগবে এই আমার কেনাকাটা এমন কিছু না মনে হচ্ছে অনেক কিছু বিস্কিটই বেশি আমার পাশে তো সবাই সবাই জানাবার চা খায় বেশি সবার বিস্কুট পছন্দ বিস্কুট পছন্দ এই জন্য বিস্কিটই বেশি নিয়ে আসছি যে না থাক এই তো অবস্থান এই আসলাম নয়টা বাজে এখন নয় ভিডিওটা আপলোড করি তারপর না হয় বাকি কাজ করা যাবে